এই বন্ধুরা, আমি আবার তোমাদের জন্য নিয়ে এসেছি একটা অসাম ভিডিও। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো, এবং আজকে আমরা ভিডিওতে বলবো ফ্রি ফায়ারের নিউ কিছু আপডেট, যেগুলো OB21-এ আসবে। তোমরা সবাই জানো যে কিছুদিন আগে OB20 আপডেট দিয়েছিল ফ্রি ফায়ারে, এবং এখন OB21 আপডেট চলে এসেছে, যেটা তাদের ওয়েবসাইটে আছে যে OB21-এ কি কি আপডেট থাকবে, কি কি আপডেট থাকবে না। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো এবং জানো যে OB21-এ কি কি আপডেট থাকবে। তো আজকে আমাদের প্রথম আপডেটটি হলো আমাদের ফ্রি ফায়ার ক্যারেক্টারে আবার একটি নতুন পেট আসবে, যেটা ভিডিও স্ক্রিনশট আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এমন এইটা নতুন পেট আসবে আমাদের, কিউট পেট, যেটার কাজ থাকবে সাধারণত তোমার ইপি 35% রিকভার করে দেবে যখন ওটা তোমার কেউ কোনো এনিমি তোমাকে অ্যাটাক করবে বা কিছু করবে, তখন তোমাকে ইপি 35% রিকভার করে দেবে, যাতে তোমার এইচপি বাড়ে। দারুণ সুন্দর একটি কাজ হবে। তো পরের আপডেটে কী দেখা যাক। তো পরের আপডেটটা হলো OB21-এর পরের আপডেটটা হলো নেক্সট আপডেট, যে আমাদের নিউ কিছু কিছু মুড অন হবে, যেখানে আমরা খেলতে পারবো। যেরকম দেখতেই পাচ্ছ, আমি স্ক্রিন শট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তিনটে চারটে নতুন মুড আছে, যেটা আমাদের ক্লাসিকে মুড যেগুলো আমরা খেলতে পারবো। দারুণ সুন্দর সুন্দর মুড। তো নেক্সট আপডেটে যাওয়া যাক। তো নেক্সট যে আপডেটটা, সেটা হলো অটো পিক আপের ওপরে আপডেট এসছে, যেটা আপনারা এতদিন অটো পিক আপের স্পিড আমরা সেট করতে পারতাম না, বা ওদের স্পিড অনুযায়ী আমাদের অটো পিক আপ হতো, কিন্তু এখন নতুন আপডেটে আমরা অটো পিক আপের স্পিডটা আমরা সেট করতে পারবো, যে কত তাড়াতাড়ি আমাদেরকে পিক আপ করতে হবে বা কত লেটে পিক আপ করতে হবে, কোন জিনিসটা পিক আপ করতে হবে, কোনটা করতে হবে না, সেগুলো সবই আমরা সেট করতে পারবো। তো দারুণ একটা সুন্দর একটা ব্যাপার এটা। তো নেক্সট যে আপডেটটা হলো, সেটা হলো ইমুড নিয়ে। নিউ 3-4খানা ইমুড দেবে, কিন্তু সেই ইমুডের ছবি বা ভিডিও আমি কোথাও পাইনি তাদের ওয়েবসাইটে, যার জন্য আমি তোমাদেরকে দেখাতে পারছি না। কিন্তু 3-4টে নিউ ইমুড দেবে, যেগুলো তারা বলছে খুবই সুন্দর সুন্দর ইমুড দেবে। তো দেখা যাক, যখন আপডেট দেবে তখন আমি আবার তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দেবো, বা তোমরা তো নিজেরাই দেখতে পারবে। তো চলো, তো এই ছিল কিছু আজকের আপডেট, OB21-এর কিছু নিউ আপডেট যেগুলো আমি তোমাদেরকে বললাম। আর এমনই ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন, বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন, যাতে আমার যে কটা ভিডিও পোস্ট করি সবার ফার্স্টে তোমরা দেখতে পাও। তো চলো, নেক্সট ভিডিওয় দেখা হবে।